যেটা বলবো যে মেয়েরা যেভাবে নিজেদেরকে ভাবেন, আমার যেটা মনে হয় যে মানুষ আমাকে ছোট ভাববে পরে, আগে আমার মনে হয় মেয়েরাই নিজেদেরকে ছোট ভাবে যে আমি কি এটা করতে পারবো। এই যে একটা দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে মেয়েরা ভুগে, এই দ্বিধাদ্বন্দ্বতা থেকে বের হয়ে আসতে হবে। এবং কখনো এটা ভাবা যাবে না যে একটা ছেলে এটা পারছে, আমি কি এটা পারবো। এই চিন্তা ভাবনা থেকে নিজেকে বের করে নিয়ে এসে নিজেকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো, এবং যেহেতু একজন পারছে আমি কেন পারবো না। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, অনেক গুণী মানুষদের মধ্যে আমাকে জায়গা করে দেওয়ার জন্য। আমি জান্নাতুল ফেরদৌস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছি। 3 বছর হলো আমার চাকরির মাস। সরকারি চাকরিতে ঢোকার ক্ষেত্রে হ্যাঁ, ওনার যে কিছু অনুপ্রেরণার গল্প আমরা শুনবো, যে ওনার পড়াশোনার যাত্রাটা, ওনার এই যে চাকরিতে ঢোকার প্রক্রিয়া গুলো, বা এই যে ওই চাকরিতে যাওয়ার আগের যে প্রস্তুতি গুলো, এই সম্পর্কে আমরা ওনার কাছে শুনবো, যাতে ওনার এই অনুপ্রেরণার গল্পটা শুনে ওনার মতো যারা আমাদের সমাজে আরো অনেকে রয়েছেন, যারা এরকম চাকরি করতে চাচ্ছেন বা তারা নিজেরা স্বাবলম্বী হতে চাচ্ছেন চাকরির মধ্য দিয়ে, তারা যাতে তার উৎসাহিত হয়, সেই জন্য আমাদের এই আয়োজন। আমি জান্নাতুল ফেরদৌসকে এখন রিকোয়েস্ট করব যে তার আসলে পড়াশোনা শুরুটা, তার জীবনযাত্রার শুরুটা এবং পরবর্তীতে চাকরি প্রবেশ পর্যন্ত এই যে গল্পটা, এই গল্পটা যাতে উনি একটু আমাদের সামনে তুলে ধরে, যাতে অনেক অনুপ্রাণিত হয়। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে খুব স্ট্রাগল করে এ পর্যন্ত এসেছি। আমার বাবা মা দুজনেই চাকরি করেন, দুজনেই সরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকে মাকে দেখেছি যে মা চাকরি করতেন, এবং স্বাভাবিকভাবে ছেলে মেয়েদের সব আবদার সবকিছু মায়ের কাছেই আমরা বলি, এবং মায়ের কাছ থেকেই সেই আবদার গুলো পূরণ হয়। তো সেই ছোটবেলা থেকে একটা চাওয়া ছিল যে মায়ের মতো আমিও চাকরি করব, নিজে মানে নিজের মতো করে নিজে আয় করব, এবং নিজে ইচ্ছা মতো টাকা খরচ করতে পারবো। সরকারি চাকরিজীবীদের সংসারে অনেক প্রতিবন্ধকতা থাকে, এটা অনেকেই জানেন যে আমাদের বেতন কম থাকে। তো ছোটবেলা থেকে যখন দেখতাম যে যা চাচ্ছি সব পাচ্ছি না, মানে আমার ফ্রেন্ডরা গাড়িতে করে আসছে, অনেক বিলাসবহুল জীবনযাপন করছে, কিন্তু আমরা সেই লাইফ স্টাইলটা আমরা ইয়া করতে পারছি না। তো তখন থেকে মূলত কি যে নিজেই চাকরি করব, যখন তখন এই সব চাওয়া পূরণ করব, তো আমাকেও চাকরি করতে হবে। তখন সেই ছোটবেলা থেকে মাথার মধ্যে এই জিনিসটা কাজ করতে হবে, আমাকে চাকরি করতে হবে। তারপর কেটে গেল অনেক বছর নিজেকে প্রস্তুত করতে করতে, এরপরে চিন্তা করলাম যে সরকারি চাকরি হওয়ার আগ পর্যন্ত বেসরকারি সেক্টরে জব করতাম, প্রায় 5 বছর পর। তারপর যখন দেখলাম যে বয়স 29 বছর হয়ে গেছে অলরেডি, তখন তো আর সরকারি চাকরি তো 30 বছর হওয়ার পরে আর সুযোগ থাকছে না। তো এখন যেভাবে মানে ডু অর ডাই এই পজিশনে, আমি যে আমাকে এখন যেভাবেই হোক একটা সরকারি চাকরি করতেই হবে। তো তারপরে আমি 6 মাসে প্রায় 89টা অ্যাপ্লিকেশন করি 6 মাসে, এবং একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই। তখন ওই কোচিং সেন্টারের যে প্রতিষ্ঠাতা, ওই স্যার আমাকে বলেন যে না, আপনার চাকরিটা ছেড়ে দিতে হবে, আপনি যে চাকরি করছেন খুব ভালো চাকরি করছেন, কিন্তু এই চাকরির পাশাপাশি আপনি পড়ালেখা করতে পারবেন না, পড়ালেখা না করলে ম্যাডাম চাকরি হবে না, আপনাকে পড়ালেখা করতে হবে। তখন আমার মাথায় এই জিনিসটা ঢুকলো। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটা মাস সময় দেন, কারণ আমার অফিসেও তো জানাতে হবে, অফিসকে না জানিয়ে তো আমি, আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি, আমি একটা ভালো পজিশনে ছিলাম, তো হঠাৎ করে আমি ইরেসপন্সিবল হতে পারি না, এবং হঠাৎ করে একটা প্রতিষ্ঠানকে আমি বলতে পারি না যে আমি কালকে থেকে আর আসবো না, কারণ তারা আমাকে অনেক দিয়েছে, তাদের উপরে আমাদের একটা, আমার একটা দায় দায়িত্ব থাকে। সেই জায়গা থেকে আমি যে জানালার পর অফিসে সবাই খুব অবাক যে আমি সরকারি চাকরি করার জন্য এত ভালো একটা চাকরি ছেড়ে দিচ্ছি, এত বড় ডিসিশন আমি এত বোকার মতো কেন নিচ্ছি। তা আমি বললাম যে না, আমাকে আসলে একটা সরকারি চাকরি করতে হবে, কারণ আমি দেখেছি যে মেয়েরা, আসলে আজকে নারী দিবস, মেয়েদের দিন, সেই জন্যই এত কথা আসছে।
মেয়েদেরকে আসলে 40 বছর বয়স হওয়ার পরে বেসরকারি সেক্টর গুলোতে আর সেভাবে মূল্যায়ন করে না, মানে সব জায়গাতেই তারুণ্যের একটা প্রভাব কাজ করে, সব জায়গাতেই মানুষ তরুণদেরকে মূল্যায়ন করে, তরুণদের দিয়ে অনেক কিছু করানো যায় যেটা কিনা একটু বয়স হয়ে গেলে তাদেরকে দিয়ে করানো যায় না, অনেক কথা বলা যায় না, অনেক কাজ করানো যায় না। তো সেজন্য ভাবলাম যে না, এই 40 বছর বয়স হওয়ার পরে আমি কি করব, আমাকে তো চাকরি করতে হবে, এটা আমার প্রয়োজনে। তো সেই চিন্তা থেকে আমার সরকারি চাকরি করার একটা চিন্তা ভাবনা আরো বেশি প্রবল হয়ে গেল, যে সরকারি চাকরি করলে অন্তত 60 বছর বয়স পর্যন্ত তো আমি চাকরিটা কন্টিনিউ করতে পারবো, আমি কেউ আমাকে ফোর্স করতে পারবে না যে ভাই আপনি চাকরিটা ছেড়ে দেন, কারণ তখন আমি সরকারি ভাবেই নিয়োগপ্রাপ্ত, আমাকে সরকারও রাখবে। সেই চিন্তা থেকেই 6 মাস আমি কোচিং করলাম, 6 মাস একেবারে জীবন দিয়ে পড়ালেখা করার মতো পড়ালেখা করলাম, যে যেভাবেই হোক আমাকে একটা চাকরি পেতে হবে, এবং অবশ্যই আল্লাহ সহায় ছিলেন, আল্লাহর কাছে অনেক চেয়েছি, আল্লাহ দিয়েছেন আমাকে। তারপরে অবশেষে 6 মাস পর, অনেকের হয়তো আরো অনেক বেশি সময় লাগে, আমার অবশ্য এত বেশি সময় লাগেনি, অনেকে 1 বছর 1.5 বছর কোচিং করে, তো আমি 6 মাস চেষ্টা করার পর আল্লাহর রহমতে আমার চাকরিটা হলো, আমি চাকরি পেলাম। এই তো এই হচ্ছে আমার সরকারি চাকরি পাওয়ার কাহিনী। এই সিদ্ধান্ত নেওয়ার পর বাবার বাড়ি থেকে সবাই খুব উৎসাহ দিয়েছে, কারণ আমার বাবার বাড়িতে সবাই সরকারি চাকরির প্রতি আগ্রহী বেশি, যেহেতু বাবা মা দুজনে সরকারি চাকরি করেন, ওনারা ওই লাইফ স্টাইলের সঙ্গে অ্যাডজাস্ট করে গেছেন, এবং সবাই খুব উৎসাহ দিয়েছেন যে হ্যাঁ ভালো ডিসিশন নিয়েছ, এখন দেখো 1 বছর খাটো। 1 বছর অ্যাকচুয়ালি আমি বলা যায় যে রিস্ক নিলাম, যে 1 বছরের মধ্যে যদি না হয় তাহলে আবার আমি আমার পুরাতন জায়গায় ফিরে যাবো, এরকম একটা ডিসিশন নিয়েই আমি আগাই। তবে শ্বশুর বাড়ির দিক থেকে সবাই খুব রাগি হয়েছিল যে তুমি এত ভালো চাকরি ছেড়ে কেন সরকারি চাকরির দিকে যাচ্ছ, এখন যে বেতন পাচ্ছ এই বেতন কি সরকারি চাকরিতে তোমাকে কেউ দিবে, তোমার যে পজিশনে এখন আসছো, তুমি 5টা বছর এই সেক্টরটাকে শ্রম দিয়েছো, তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে এই জায়গাটা তোমাকে কে দিবে, সরকারি চাকরিতে যে কি তুমি এই জায়গাটা পাবে। তো এগুলো আসলে খুব সত্যি কথা, আমি 5টা বছর খুব শ্রম দিয়েছি, নিজের একটা জায়গাতে ম্যানেজার হয়েছি, মেয়ে মানুষ হিসেবে এত দ্রুত একটা জায়গাতে দাঁড়ানোটাও খুব টাফ ছিল, অনেক ছেলে ছিল, তাদের মধ্যে থেকে নিজেকে প্রুভ করা যে হ্যাঁ আমি এই পোস্টের জন্য যোগ্য, সেই জায়গা আমি অর্জন করে আবার নিজে থেকে ছেড়ে চলে আসছি, আমারও খুব খারাপ লেগেছে, সত্যি খুব কষ্ট ছিল, কারণ একরকম আমার হাতে গড়া ছিল আমার ওই পোস্ট এন্ড পজিশন পুরোটাই। তো তারপর আমি তাদেরকে কনভিন্স করি যে আমি আমার মনের কথাগুলো তাদের সঙ্গে যখন শেয়ার করলাম যে দেখেন এই অবস্থা, যেহেতু বয়স 40-45 পরে আমাকে কেউ মূল্যায়ন করবে না, তখন আমি কি করব, আর হয়তো বা আমার এই পোস্টেও আমাকে রাখবে না যে ইয়াং ছেলে মেয়ে চলে আসবে, তো তখন আমি কি করব, আমাকে তো বাসায় বসে থাকতে হবে, তার থেকে এটা বেটার না যে আমি সরকারি চাকরি করি, আর সরকারি চাকরিতেও আমি যখন শ্রম দিব এখানেও আমার প্রমোশন হবে আস্তে আস্তে, হয়তো বেসরকারি চাকরিতে হয়তো খুব দ্রুত প্রমোশন হয় কিন্তু সরকারি চাকরিতে অনেক সময় লাগে প্রমোশন হতে, তো হবে হয়তো দ্বিগুণ সময় লাগবে এটাই। তো তারপরে তারা বুঝতে পারলেন এবং সবাই যখন আমার সঙ্গে কথা বলার পরে বুঝলেন যে না ঠিক আছে আমি আমার ডিসিশন যেটা নিয়েছি আমার ডিসিশনও ঠিক আছে, সবকিছুরই দরকার আছে, কারণ যেহেতু আমি ডিটারমাইন্ড যে আমি চাকরি করবই, মানে অ্যাজ এ হাউস ওয়াইফ আমি ঘরে বসে থাকতে চাই না, আমি চাকরি করতে চাই। আর চাকরি করাটা আসলে যারা চাকরি করে তারা বুঝে, চাকরিজীবী নারী যারা তারা আসলে ঘরে বসে সংসার করা করতে পারে না, মানে ওই যে অফিস অফিসের সঙ্গে যে মেন্টালি একটা অ্যাডজাস্ট হয়ে যায় ওই অ্যাডজাস্টমেন্টটা আর সংসারে হয় না। যে একজন নারী সে যদি চিন্তা করে যে সে চাকরি করবে, বা শুধু চাকরি না সে ঘর ছেড়ে বের হবে, আমার যেটা মনে হয় যে কোনো প্রফেশন সে চয়েস করতে যদি চায় যে না সংসার করার পাশাপাশি আমি আরো অনেক কিছু করতে চাই, একজন মানুষ হিসেবে আমার অনেক কিছু করার আছে, এই চিন্তা যদি একজন নারী করে তাহলে প্রথম যুদ্ধটা আমার মনে হয় তার নিজের সঙ্গে, যে আমাকে বের হতে হবে,
আমাকে ঘর থেকে বের হতে হবে এবং আমাকে কিছু করতে হবে। শুধু একজন বউ বা একজন মা হিসেবেই আমার দায়িত্ব শেষ হয়ে যায় না, দেশের জন্য সমাজের জন্য আমার অনেক কিছু করার আছে। একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই আমার দেশকে অনেক কিছু দিতে পারি যদি আমি চাই। তো তো এই যে যুদ্ধটা নিজের সঙ্গে, এই যুদ্ধে প্রথমে জয়ী হতে হবে একজন নারীকে, যে হ্যাঁ আমি এটা করব এবং করতেই হবে, কেন করব না, কেন পারবো না। প্রথমে তাকে এটা সে ডিটারমাইন্ড হতে হবে যে হ্যাঁ সে পারবে। তারপর সে ঘর থেকে বের হলো, বের হওয়ার পর তখন আসলে পথের সন্ধান করতে থাকলে পথ বের হয়ে যায়। আমার মনে হয় যে আমি যখনই পথের খোঁজে বের হচ্ছি তখনই পথ বের হয়ে যাচ্ছে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত পথের খোঁজ না করতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত পথের সন্ধান আমি পাচ্ছি না বা পাবো না, এটা খুব স্বাভাবিক। আর সবাই জানেন যে বাংলাদেশ পুরুষ শাসিত সমাজ, পুরুষ শাসিত সমাজে একজন নারীর জায়গা তৈরি করা এবং সেই জায়গাতে কায়েম থাকা এটা খুব কঠিন ব্যাপার। আপনি যত যাই করেন প্রেসিডেন্ট হন কিন্তু আপনাকে ঘরে ফিরে এসে মায়ের দায়িত্ব বউয়ের দায়িত্ব গুলো কিন্তু পালন করতেই হবে। এটা আমাদের দেশের প্রেক্ষাপট, অন্য দেশের কথা ভিন্ন, কিন্তু আমাদের দেশে আপনি বাইরে যাই করেন যে পদে চাকরি করেন না কেন, আপনাকে ঘরে ফিরে আসার পর আপনি একজন মা, একজন বউ, একজন ছেলের বউ, একজন মেয়ে, এই দায়িত্ব গুলো আপনার জন্য ঘরে অপেক্ষা করছে। সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করা, প্রথম প্রথম হয়তো যারা চাকরি শুরু করে তাদের জন্য হয়তো একটু কঠিন হয়, একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হয়, পরে কিন্তু ঠিক হয়ে যায়, কোনো সমস্যাই হয় না। কারণ আরেকটা সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি যে আমাকে বাইরেও সামলাতে হবে, ঘরও সামলাতে হবে এবং আমার কিছুই করতে হবে। তো অনেক প্রতিবন্ধকতা আসবে, কেউই আপনাকে সহজ ভাবে মেনে নিবে না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো জায়গাতেই একজন নারীকে কেউ সহজ ভাবে মেনে নেয় না, সেটা বেসরকারি সেক্টরে বলেন না সরকারি সেক্টরে বলেন। নিজেকে প্রুফ করতে হয় প্রতি পদে পদে যে হ্যাঁ আমি যেই চেয়ারটাতে বসে আছি আমি এই চেয়ারটা যোগ্য বিধায় আমি এখানে বসে আছি। এই যে একটা করার অবস্থা যে মানে অন্য পুরুষ মানুষের জন্য হয়তো বা এত প্রুফ করতে হয় না, এবং কথা কথায় শুনতে হয় এমন কথা যে হ্যাঁ মেয়ে মানুষ এটা কি পারবে, কিন্তু দেখা যায় যে একটা অফিসে মেয়েরাই বেশি দায়িত্ব পালন করে এবং গুরু দায়িত্ব গুলো মেয়েদের উপরেই থাকে বেশি, আর মেয়েরাই নিষ্ঠার সাথে কাজ করতে পারে ভালো। আর যেহেতু মেয়ে মানুষ সে ঘরেও যেমন 100% দেয় অফিসেও 100% দেয়, সততার দিক থেকে মেয়েরা খুব কম মেয়েই দেখবেন যে খবরে বা সংবাদপত্রে যা দেখা যায় খুব কম মেয়েই কিন্তু আসে যে অযোগ্য বা অসৎ, এটা খুব কমই আসে। তো মেয়েদেরকে দিয়ে এই সুযোগ সুবিধাগুলো নেওয়া যায় যে একটা মেয়েকে বিশ্বাস করা যায় এই মেয়েটা সে অসৎ হবে না। মেয়ে মানুষ অসৎ হয় কম, কারণ হচ্ছে হ্যাঁ মেয়েদের, আবার ছেলেরা বলবে যে মেয়েদের লোভ বেশি থাকে, শাড়ি চুরির প্রতি হয়তো বা আকর্ষণ বেশি থাকে, এগুলো থাকে হয়তো, মেয়ে মানুষ জন্মগত ভাবেই কিছু আকর্ষণ নিয়েই তারা জন্মায় থাকে হয়তো, কিন্তু এই যে অসততা যে ব্যাপারগুলো এগুলো আসলে মেয়েদের মধ্যে কমই দেখা যায়। তো অফিসেও এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি মেয়েরা যে বিশ্বাস করা যায় এবং আমাদেরকে দিয়ে অনেক কাজ করানো যায় যেটা একজন পুরুষ কলিগকে দিয়ে করানো যায় না। তো এই যে সব জায়গাতে নিজেদেরকে প্রুফ করতে হয় এটাও আমাদেরকে প্রুফ করতে হচ্ছে যে আমরা এটা যোগ্য, এই প্রুফ করে করে নিজেদের একটা জায়গা তৈরি করতে হয়। এটাই যেটা বলবো যে মেয়েরা যেভাবে নিজেদেরকে ভাবেন, আমার যেটা মনে হয় যে মানুষ আমাকে ছোট ভাববে পরে, আগে আমার মনে হয় মেয়েরাই নিজেদেরকে ছোট ভাবে যে আমি কি এটা করতে পারবো। এই যে একটা দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে মেয়েরা ভুগে, এই দ্বিধাদ্বন্দ্বতা থেকে বের হয়ে আসতে হবে এবং কখনো এটা ভাবা যাবে না যে একটা ছেলে এটা পারছে আমি কি এটা পারবো, এই চিন্তা ভাবনা থেকে নিজেকে বের করে নিয়ে এসে নিজেকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো, এবং যেহেতু একজন পারছে আমি কেন পারবো না, এরকম একটা চিন্তা ভাবনা রাখতে হবে। আর পরিবার থেকেই সাধারণত আমাদের নিচের দিকে টানা হয় যে তুমি মেয়ে,
তুমি এটা পারবে না, এটা করবে না, পারিবারিক সাপোর্টটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন একটা মেয়ের এগিয়ে যাওয়ার জন্য। পরিবার যদি সাপোর্ট না দেয় তাহলে আসলে খুব কঠিনই হয়ে যায় একটা মেয়ের জন্য পথ চলাটা। তো প্রত্যেকটা বাবা মার উচিত ছেলে সন্তানের সঙ্গেও তাদের আচরণ যেরকম হয়, মেয়ে সন্তানের সাথেও যেন তাদের আচরণটা সেরকম হয়। তাহলে মনে হয় এই যে আলাদা করে নারী দিবস পালন করার প্রয়োজন পড়ে না। আজকের যে দিনটা নারী দিবস পালন করে আমার এটা আমার মনে হয় যে নারীদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, যে তোমাদের জন্য বিশেষ একটা দিনের আয়োজন করা হয়েছে, এই দিনটাতে তোমাদেরকে বিশেষভাবে দেখা হবে। না, এই দিনটার তো প্রয়োজন নেই। কারণ হচ্ছে যখনই আমরা আমরা হয়তোবা নামেই বা বই পুস্তকে সম অধিকার সম অধিকার করি, কিন্তু আসলে সম অধিকারটা যদি পরিবার থেকে দেয় ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে, তাহলে মনে হয় এই সম অধিকার নিয়ে আর এত আলোচনা এত কিছুর প্রয়োজন পড়ে না। তো পরিবার থেকেই মূলত এই জিনিসটা হয়ে আসতে হবে। আমাদের মা খালা দাদি চাচি নানি মেয়েদেরকে কিন্তু সম্মান দেয় না এনারাই। হ্যাঁ, একজন বাবা হয়তো মেয়েকে রাজকন্যা ভাবছে, কিন্তু এই যে মামি চাচি দাদি নানি ওনারা দেখবেন যে ঢেঙ্গি কেটে বলে মেয়ে মানুষ তাকে নিয়ে এত কিছু স্বপ্ন দেখছে, হ্যাঁ যাবে তো পরের ঘরে। এই যে কথাগুলো মেয়েদেরকে শুনতে হয়, এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে মেয়েদের জন্য পথ চলাটা খুবই সহজ হয়ে যায়। তাহলে আর মেয়েরা রাত 10টা 12টা পর্যন্ত বাইরে থাকাটাও অস্বাভাবিক মনে হবে না কারোর কাছে। কারণ প্রয়োজনে একটা মেয়ে যেতেই পারে, তার প্রয়োজন থাকতেই পারে, এবং তাকে নিয়ে এত দুশ্চিন্তা কোনো কিছু নাই। তো এই মানসিকতা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে মেয়ে মানুষ ও পারবে না, ওকে দিয়ে এটা হবে না, বা ওর ওখানে যাওয়া ঠিক না, ওর এটা করা ঠিক না। এই জায়গা থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি, আমাদের পরিবার যদি আমাদেরকে সাপোর্ট করে, তাহলে সমাজও সাপোর্ট করবে এবং মেয়েদেরকে এত স্ট্রাগল করার প্রয়োজন পড়বে না তখন। আমার মনে হয় জি আপনার সাথে আমি পুরোপুরি একমত। আমিও ব্যক্তিগতভাবে এবং আমাদের ইয়েস প্লাস বাংলাদেশ আমরা বিশ্বাস করি যে আসলে বিশেষ কোনো দিন শুধু থাকবে নারীদের জন্য তা না, প্রত্যেকটা দিনই আসলে নারীদের দিবস হওয়া উচিত। তার কারণ প্রত্যেকটা সৃষ্টির পিছনে প্রত্যেকটা কল্যাণকরের পিছনে একজন নারীর ভূমিকা থাকে, এটা আমরা সকলেই জানি। তা আপনিও আমাদের সাথে একমাত্র জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যেভাবে যে বিষয়গুলো তুলে ধরলেন আমার মনে হয় আমাদের অডিয়েন্স অনেকটা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। তো এবার আসলে